আৰু অহাকালি 10খন গাড়ী ডেলিভারি আছে মই শুনিছো। এসি গোল্ড 2023 গাড়ি, আপোনাৰ টায়ার নতুন লগাই দিয়া হব 1 লাখ টাকা, 1 লাখ, সৰু গাড়ী ললে 1 লাখ টাকা, সৰু গাড়ী 1.5 লাখ টাকা লৈ আহিলে আপুনি এখন টাটাৰ গাড়ী কমার্শিয়াল গাড়ি লৈ যাব পাৰে, পেট্রোলৰ হয়, 2020ৰ হয়, এখন গাড়ী 1.5 লাখ টাকা, এখন 19ৰ হয়, 2019ৰ হয়, 1.5 লাখ, 1.5 লাখ টাকা লৈ আহিলে ডিজেলৰ গাড়ী, সুপাৰ গাড়ী 1 লাখ দিলে হৈ যাব, গাড়ী অরিজিনাল কালাৰত আছে, 150 দিলে আহি যাব 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা লৈ আহিলে এখন আপোনাৰ সুপাৰ গাড়ী, 2020ৰ গাড়ী ন, হয়, এসি গোল্ড হয়, এসি গোল্ড, এখন আপোনাৰ মহেন্দ্ৰ সুপ্ৰ হয়, 20ৰ মডেল হয়, এইটো 1 লাখ দিলে আহি যাব। নমস্কাৰ, মিক্স মোৰ ব্লগ ইউটিউব চেনেলটোৰ অন্য এক নতুন ভিডিঅ'লৈ মই মুনে স্বাগতম জনাইছোঁ। আজি আমি আহিছোঁ আকৌ এবাৰ নগাঁৱত থকা এছ কে মটৰ্ছত, নগাঁৱৰ ছেকেণ্ড হেণ্ড কমাৰ্চিয়েল গাড়ী ডিলাৰ এছ কে মটৰ্ছ। আৰু ইয়াত আগত বহুত ভিডিঅ' বনাইছোঁ, বহুত গাড়ী দেখুৱাইছোঁ, অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা ফোন কৰিছে, গাড়ী বুক কৰিছে আৰু নগাঁৱৰ এছ কে মটৰ্ছৰ পৰা গাড়ী ক্ৰয় কৰি লৈ গৈছে। গতিকে ষ্টকত নতুনকৈ গাড়ী আপডেট হৈছে, গতিকে নতুন ভিডিঅ' লৈ আহিছোঁ, নতুন গাড়ী ভিডিঅ' লৈ আহিছোঁ। ইয়াত এক্সচেঞ্জৰ সুবিধা, ফাইনেন্সৰ সুবিধা সকলোবোৰ আছে নে নাই পুনৰ এবাৰ আমাৰ দাদাক সুধিম আৰু আপোনালোকক জনাম। আৰু ইয়াৰ এড্ৰেছটো মই এবাৰ জনাই দিছোঁ, নগাঁৱত আহিলে খুটিকুটিয়া পি ভি চিৰ একদম কাষত, য'ত নতুনকৈ ট্ৰেভেলাৰ ষ্টেণ্ড হৈছে, গুৱাহাটীৰ ট্ৰেভেলাৰ ষ্টেণ্ড হৈছে, আপুনি ইয়াত আহিলেই আপুনি এছ কে মটৰ্ছ পাই যাব, নগাঁৱত এছ কে মটৰ্ছ ছেকেণ্ড হেণ্ড কমাৰ্চিয়েল গাড়ী দিলাৰ। গতিকে বেছি সময় ইয়াত দেৰি নকৰোঁ, ভিডিঅ'লৈ আগবাঢ়ো, দাদাৰ পৰা সোধোঁ ইয়াৰ পাৰ্ফেক্ট এড্ৰেছটো পুনৰ এবাৰ আৰু ইয়াৰ কি কি সুবিধা আছে সকলোবোৰ তথ্য জনাই যাওক। তো আমি আহিছোঁ আমাৰ দাদাৰ কাষলৈ। দাদা নমস্কাৰ, ভালে আছে? হয়, ভালেই। তো প্ৰথমতে যিসকল দৰ্শক নতুন হয় তেওঁলোকক আপোনাৰ শুভ নামটো জনাই দিব। মোৰ নাম চাকিনু, হয়, আৰু আমাৰ ডিলাৰখন আছে নগাঁৱতে, নগাঁও টাউনত খুটিকুটিয়া বুলি কয় জেগাটো, আৰু ইয়াৰ ওচৰত আছে আপোনাৰ গুৱাহাটী ট্ৰেভেলাৰ ষ্টেণ্ডটো, লগতে ভাৰত পেট্ৰলিয়াম পাম্প আছে, হয়, আৰু স্ক্ৰীণত নাম্বাৰ দিয়া আছে, যদি এড্ৰেছটোত অসুবিধা হৈছে ফোন কৰিলে পাই যাব, ফোন কৰিলে পাই যাব। গতিকে ইয়াত এক্সচেঞ্জৰ সুবিধা, ফাইনেন্সৰ সুবিধা, এক্সচেঞ্জৰ সুবিধা আমি গাড়ী চাই কৰোঁ, গাড়ীখন চাই লওঁ, যদি কোনোবাই গাড়ী এক্সচেঞ্জ কৰিব খোজে তে আমি গাড়ীখন চাই লওঁ, ফটো চাই লওঁ, পিছত পাৰিলে আমি যদি পাৰোঁ যাওঁ, চাই পেলাই পিছত দাদা যোনে গাড়ী দিব এক্সচেঞ্জ কৰিব সেইটো গাড়ী চাই পিছত যাব। মানে এক্সচেঞ্জৰ হ'লে আপুনি আপোনাৰ গাড়ী চাই এক্সচেঞ্জ কৰা হয় আৰু ইয়াত ফাইনেন্স হৈ যায়, অসমৰ বিভিন্ন স্থানত ফাইনেন্স হৈ যাব? অসমত বিভিন্ন জেগাত হৈ যায়, কিন্তু কিছুমান জেগা আমি ফোনতে কথা পাতি লওঁ, হয়, য'ত অসুবিধা আছে আমি পাতি লওঁ। আপুনি য'ৰ পৰা কল কৰিছে আপোনাৰ জেগাত ফাইনেন্স হয় নে নাই দাদাৰ লগত ফোন কৰি বুজা বুজি কৰি ল'ব ন? হয়, গাড়ী দেখুওৱা হৈছে আগতে, বহুত ভিডিঅ' আহিছে, বহুতে গাড়ী ইয়াৰ পৰা ক্ৰয় কৰিছে নে নাই? আৰু অহাকালি 10খন গাড়ী ডেলিভারি আছে মই শুনিছো, হয়, তো গতিকে ট্রাস্টেবল ডিলার হয়, আপুনি ট্রাস্ট করে ইয়াত আহক, গাড়ি চলাই চাওক, গাড়ি পরীক্ষা করে ইয়ারপর কিনে লৈ যাওক, হয় না? গতিকে বেশি দেরি নকরো, গাড়ি দেখাই যাও, কোনখন দেখাবো প্রথমতে? প্রথম গাড়ি আপনার এসি গোল্ড, আপনার পেট্রোলর হয়, এখন 2023ৰ হয়, 2023ৰ গাড়ি, 2023ৰ হয়, এসি গোল্ড 2023ৰ গাড়ি, টায়ার চাব পাৰে, টায়ার ব্রেন্ড নিউ পাব, চারিটাই ব্রেন্ড নিউ পাব, হয়, টায়ার বর্তমান ইমান ভাল হয়ে থাকা না, কিন্তু আপনার টায়ার নতুন লগাই দিয়া হব, এখন আজকে কিমান রাখিছে? এখন 350, 350, 3,50,000 আজকে রাখিছে, নেগোসিয়েবল ফাইনেন্সৰ সুবিধা হৈ যাব, হৈ যাব ন? কিমান দিব লাগে ফাইনেন্স? 1 লাখ টকা, 1 লাখ, সৰু গাড়ী ল'লে 1 লাখ টকা, সৰু গাড়ী 1 লাখ টকা ফাইনেন্স হৈ যাব ন? হয়, এখন টায়াৰ চাব পাৰে, টায়াৰ বৰ্তমান ঠিক নাই, টায়াৰ নতুন লগাই দিয়া হ'ব, টায়াৰ 4খন টায়াৰ নতুন লগাই দিয়া হ'ব, গাড়ী 1 লাখ টকা লৈ আহিলে ফাইনেন্স কৰি ওলাই লৈ যাব পাৰে, হয়, হয়, নেক্সট গাড়ী, এখন এখন আপোনাৰ BS4 DI EX হয়, হয়, এইটো 1900ৰ মডেল হয়, 1900ৰ মডেল, হয়, এইটো 4,20,000 টকা, 4,20,000, নেগোসিয়েবল হ'ব? হ'ব, কিবা এটা কৰি দিব, আমাৰ চেনেলৰ পৰা আহিলে সেইটো যিকোনো গাড়ীত কিবা এটা নেগোসিয়েবল কৰিব, আহি আছে সেনেকে আমি কৰি আছোঁ, হয়,
আমার ভিডিও চাইলে ইয়াত নেগোসিয়েবল হয় যে আপনি আহক নেগোসিয়েবল ইয়াত পাই যাব, ভালেমান ডিসকাউন্ট পাই যাব। এখন ফাইনান্স করবলে হলে কিমান দিব লাগিব? এটো 150 দিলে বাকিটো বাকি 1.5 লাখ টাকা লৈ আহিলে আপনি এখন টাটার গাড়ি কমার্শিয়াল গাড়ি লৈ যাব পারে ফাইনান্স করে ন। সরু গাড়িত আপনি 1 লাখ লৈ আহিলে হব, যদি অল্প ডাঙর গাড়ি হয় আপনি 1.5-2 লাখ টাকা লৈ আহিলে ওলাই যাব। যদি মারুতি সুজুকি লয় এটো পেট্রোলর হয়, 2020র হয়, এটো 20র হয়, সুপার ক্যারি, সুপার ক্যারি 2020র গাড়ি হয়। কিমান রাখিছ আস্কিং? এটো 4 লাখ টাকা রাখিছ, 4 লাখ টাকা, 4 লাখ টাকা এখন আস্কিং রাখা হয়েছে। আর নেগোসিয়েবল কিবা এটা কই দিব? আর ফাইনান্স হলে কিমান দিব? ফাইনান্স এটো 1.5 লাখ টাকা দিব, 1.5 লাখ টাকা। এখন গাড়ি 1.5 লাখ টাকা ফাইনান্সত আপুনি লৈ যাব পারে। কালার একদম অরিজিনাল, অরিজিনাল আছে, অরিজিনাল, অরিজিনাল কালার আছে। টায়ার ভালো, টায়ার দুটো গুটে কেটাই ভালো আছে, ইয়া গুটে টায়ার ভালো আছে, ইয়া টায়ারে মোটা গুটি আছে, আকফালে রেডিয়াল আছে, পিছফালে মোটা গুটি আছে, আকফালে রেডিয়াল আছে, টায়ার ভাল হয়ে আছে, কালার ভাল হয়ে আছে, কালার অরিজিনাল, কমপ্লিট গাড়ি ভাল হয়ে আছে। আপনি এখন ফাইনান্স করে 1.5 লাখ টাকা লৈ এলেন, 1.5 লাখ টাকা লৈ এলে ফাইনান্সত হয়ে যাব। এখন আকো সুপার, এখন ডিজেলর হয়, এখন 19র হয়, 2019র হয়, ফাইনান্সত হলে কিমান দিব লাগিব এখনত? 1 লাখ দিলে হয়ে যাব, 1 লাখতে কমত নহয় নেকি? নাই নাই, এটু কিবা গাড়ি আছে না 1 লাখত কম, 1 লাখৰ কমতো পাই যাব, যদি সিবি ভাল ভাল কমতো হয়ে যায়, হয়ে যায় না, হয়ে যায় মানে আমি কোয়াটো 1 লাখ, বহুতে আহে যে অলপ আর অলপ কমত পালে যে সিবি আপনার সিবি আগতে একে কমকে কলে মানুহে মানে আরো কমায়, আরো কমায় লাগে। অতি আপনি 1 লাখ টাকা ভাবি লক, 1 লাখ টাকা লৈ আহিলে এখন সরু গাড়ি লৈ যাব পাৰিব। হয়, এটু 21র হয়, 21 মডেল। 2 লাখ কিমান কৈছে? 60, 60, 2 লাখ 60 হাজার টাকা কিমান নেগোসিয়েবল হব? আপনি পাই যাব, অরিজিনাল পেইন্টত আছে, অরিজিনাল আছে, কমপ্লিট অরিজিনাল পেইন্টত আছে, টায়ার টায়ার চাই দিম, টায়ার চাই দিয়া হবো, টায়ার লগাই দিয়া হবো, টায়ারের চিন্তা নাই, টায়ার লগাই দিয়া হবো। ফাইনান্সত কিমান দিব লাগিব? এটো 1 লাখ দিলে, 1 লাখ, 1 লাখ দিলে আহি যাব। এখন এখন আপনার মহেন্দ্র সুপ্র হয়, 20র মডেল হয়, 2020র মডেল হয়, পেপার আপডেট আমি ট্রান্সফার করাই দিম। হয়, এটো 3 লাখ 60 হাজার, 3 লাখ 60 হাজার, হয়, 3 লাখ 60 হাজার, আর পেপার যেমন ডকুমেন্ট পাতি আছে এভরি গাড়িতে আপনার করাই দিয়া হবে। পেপার আপডেট করে পেলায় গাড়ির দাম রাখা হয়েছে। ফাইনান্স কিমান কইছিলে? এটো 3 লাখ 60 হাজার, ফাইনান্সত কিমান দিব লাগিব? এটো 1 লাখ দিলে আহি যাব, 1 লাখ দিলে আহি যাব ফাইনান্সত, 3 লাখ 60 ন, হয়, 3 লাখ 60 হাজার টাকা। এখন এখন BS4 এসি, এসি গোল্ড হয়, এসি গোল্ড হয়, এটো ডিজেলর হয়, ডিজেলর হয়, এটো অল্প কালার করা হয়েছে, এটো পেন্ট করা হয়েছে, হয়, এখন অল্প পেন্ট করা হয়েছে, বহুত ধুনিয়া বডি, ধুনিয়া হয়ে আছে বডি, পিছফালে বহুত ধুনিয়া হয়। এটো টায়ার তো নতুন হয়ে আছে, তাও সব টায়ার, টায়ার নতুন হয়ে আছে, টায়ার লাগাবলগিয়া হওয়া নাই। পিছফালৰ কন্ডিশন চাইছে ভিডিওত, আৰু আপুনি যদি গাড়ী লম বুলি ভাবিছে আপুনি ডিলাৰলৈ আহক। এটো এটো 2 লাখ 60 হাজাৰ, 2 লাখ 60, 19ৰ মডেল হয়, BS ফাইনান্সত 1 লাখ দিলে হ'ব, হৈ যাব, হৈ যাব, 2 লাখ 60 কৈছে ন, হয় হয়, 2 লাখ 60, আৰু ফাইনান্সত 1 লাখ লৈ আহিলে হ'ব। এখন গাড়ী দেখা, এখন আপোনাৰ BS4 হয়, 18 মডেল, হয়, বলৰো পিকআপ, 8 ফুট টায়াৰ চাব পাৰে, টায়াৰ চাব পাৰে, টায়াৰ আপোনাৰ দুইটা ব্ৰেন্ড নিউ দিয়া হ'ব, হয়, টায়ার যদিও টায়ারের প্রবলেম কোনো এখন গাড়ি থাকে, গাড়ি টায়ার লগাই দিয়া হয়। এটো 570, 570 আসকিং, 5 লাখ 70 হাজার, 570, 5 লাখ 70 হাজার টাকা আসকিং আছে। কিবা নেগোসিয়েবল হবো আহিলে? আর ফাইনান্স কিমান দিব লাগিব এখন? বোলেরো ললে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, বোলেরো ললে 2 লাখ টাকা ফাইনান্স দিব লাগিব এখন, 2 লাখ টাকা। আপনার ডিজেল আপনার ক্যারি আছে, সুপার ক্যারি আছে, এখন 18 মডেল হয়, এখন 18 মডেল হয়, এটো 2.5 লাখ টাকা দিলে আপোনাৰ হৈ যাব, 2.5 লাখ, টায়ার একদম নতুন হৈ আছে, টায়ার নতুন হৈ আছে, টায়ার আপুনি চাব পাৰে বা আগফালৰ চাব পাৰে, আহি চাওক আপুনি, একদম একদম নতুন টায়ার হৈ আছে,
ফাইনান্সিয়াল কিমান দিব লাগিব এখনত? 1 লাখ দিলে হয়ে যাবে। 1 লাখ দিলে এখন টাটা আপোনালোকে এই গাড়ীটোৰ কথা ভাবিব পাৰে কিমান দিব লাগিব কৈছে? এইটো 760 আস্কিং নেগোচিয়েবল হ'ব, কিবা এটা হ'ব, হয় নেগোচিয়েবল কিবা এটা হ'ব। ফাইনেন্সত কিমান দিব লাগিব এখন? ফাইনেন্সত এইটো 2 লাখ 2 লাখ টকা 2 লাখ টকা লৈ আহিলে ফাইনেন্স হৈ যাব। গাড়ী হ'ল নে আৰু আছে? আৰু গাড়ী এইটো আছে, এইখন B10 টাটাৰ হয়, B10 নহয় B20 হয়, এইটো B20, এইটো অৰিজিনেল পেণ্টত আছে, বহুত ধুনীয়া গাড়ী। 58,000 ৰাউণ্ড হৈছে, অনলি 58,000 কমাৰ্চিয়েল গাড়ী ৰাউণ্ড হৈছে। গাড়ী একদম কালাৰ একদম জিলিকি আছে, ভিডিঅ' যেনেকৈ দেখা পাইছে, ৰিয়েলত আৰু ভাল হৈ আছে কালাৰ। হয় টায়াৰ যদি কিবা প্ৰব্লেম আছে টায়াৰ লগাই দিম, টায়াৰ ঠিক, টায়াৰ ভালেই আছে, টায়াৰ ভাল হৈ আছে। আপোনাৰ গাড়ী লাগে, যিখিনি গাড়ী কৈছে নাম, ফোন নাম্বাৰ দিয়া আছে স্ক্ৰীণত, ফোন কৰিলে আপুনি প্ৰভাইড কৰিব। ভিডিঅ'ত যিহেতু দেখুওৱা হোৱা নাই, জেগা নাই, ডিলাৰত চাব পাৰিছে, গাড়ী একদম পাৰ্কিঙত আছে, ডিলাৰত জেগা নাই, পাৰ্কিঙত আছে, নেক্সট ভিডিঅ'ত আমি দেখাই দিম লাগিলে। আৰু যদি আপোনাক লাগে এতিয়াই
কল করক, হোয়াটসঅ্যাপত যদি লাগে আপনার হোয়াটসঅ্যাপত প্রোভাইড করে দিয়া হবো। আর গাড়ি যদি কিনে আপনি আহক ডিলাররে, হয় হয় ভিডিও চাই আপনি গাড়ি পছন্দ করব পারে, বাট আছে না খবর লব পারে, ফোন করলে আমি ঠিকানাতে দি দিই। হয় আপনি আহিলে ভাল গাড়ি পরীক্ষা করে যাব পারিব। হয় হয় গাড়ি কিনে যদি আপনি এসকে মোটরস নগর আহিব পারে, এড্রেস কই দিয়া হয়েছে ভিডিওত, আর লাগিলে কল করে আপনি এড্রেসটা জানি পারে। ঠিক আছে, তো গাড়ির আরো ভিডিও আহিব, আপনি কমেন্ট করব কেনেকা লাগেছে ভিডিওটা, আর এই ভিডিওটা শেয়ার করব। ঠিক আছে, আজিলে ইমানেই, নমস্কার।